আসসালামু আলাইকুম এভরিওয়ান, কুকিং বাই শান্তা অ্যান্ড মনাতে আপনাদের সবাইকে ওয়েলকাম। আজকে আমি ফুলকপি এবং গাজরের পাকোড়া তৈরি করব। আশা করি আপনারা আমার ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। এখানে আমি ফুলকপি এবং গাজর কুচি করে কেটে নিয়েছি। ফুলকপির উপরের অংশটুকু আমি কেটে নিয়েছি এবং এখানে আমি একটি বোল নিয়েছি। বোলের মধ্যে প্রায় এক কাপ ফুলকপি এবং গাজর কুচি ঢেলে দিচ্ছি। চার ভাগের এক ভাগ দিয়েছি গাজর কুচি। এখানে আমি দিয়ে দিচ্ছি দুইটা পেঁয়াজ কুচি এবং দিয়ে দিচ্ছি হাফ চামচ জিরার গুঁড়া এবং দিয়ে দিচ্ছি হাফ চামচ লাল মরিচের গুঁড়া এবং দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদের গুঁড়া এবং দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। আগে থেকে ফেটানো ডিম রেখেছিলাম, ডিমটা আমি ঢেলে দিলাম। এখন আমি সবগুলো উপকরণগুলোকে ভালোভাবে মিশিয়ে নেব। ভালোভাবে মিশিয়ে নেওয়ার পরে দেরি না করে ভেজে নেব, কারণ ফুলকপি দিয়ে পানি বের হয়। এখানে আমি দিয়ে দিচ্ছি এক চা চামচ ময়দা এবং দুই চা চামচ চাউলের গুঁড়া। এখন এগুলোকে আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। একটি কড়াইতে আমি তেল গরম করে রেখেছি। এখন পাকোড়াগুলোকে আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি। লো হিটে পাকোড়াগুলো আমি ভেজে নেব। ভালোভাবে একটু সময় ধরে ভেজে নেব পাকোড়াগুলোকে। আমি এপাশ ওপাশ ভালোভাবে উল্টিয়ে ব্রাউন কালার না আসা পর্যন্ত আমি ভেজে নেব। প্রায় আমার পাকোড়াগুলো হয়ে এসেছে। এখন আমি পাকোড়াগুলোকে আমি উঠিয়ে নিচ্ছি। দেখুন ভিউয়ার্স, আমি অল্প সময়ের মধ্যে সুন্দর একটি রেসিপি তৈরি করে ফেললাম। এখানে আমি একটি ভেঙে আপনাদের সঙ্গে শেয়ার করছি। দেখুন ভিউয়ার্স, আমার রেসিপিটা আপনারা বাসায় অবশ্যই ট্রাই করবেন এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবেন না। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, ভালো থাকুন।